মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশত তেখেতর দিক নির্দেশনাত আমি স্কিল এডুকেশনত নীরবে একটা অত্যন্ত বৈপ্লবিক কাম করে আছো। আর আপনাদের হয়তো ইয়ার বিপ্লবর এই নীরব বিপ্লবর ফলাফল আপনাদের দুই চারি বছর খুব সুন্দরভাবে দেখবলে পাব। এখন বিশ্ববিদ্যালয় যত 10,000 লড়া ছালিয়ে প্রতি বছরে পড়ব, অসম দক্ষতা বিশ্ববিদ্যালয় 2025 সনের ভিতর আরম্ভ করবো ভাবিছো। এইবার আমি তার ইন্টারিম ক্যাম্পাস গুয়াহাটিত আরম্ভ করছো, অহা বছরলৈকে 25 নহলে 26 আমি তার মেইন ক্যাম্পাসলৈকে গৈ এখন দক্ষতা বিশ্ববিদ্যালয় করিব পারিম বলি পুরা দৃঢ় হয়ে আছো যে এখন করিব পারিম। আর এইখন ভারতবর্ষর ভিতর আটাইতকৈ আগশারীর এখন দক্ষতা বিশ্ববিদ্যালয় হব বলে আজির তারিখত মই গৌরবে কব পাৰোঁ।